একাত্তর বাংলা টেলিভিশন নিবেদিত নিয়মিত অনুষ্ঠান কর্ণযুদ্ধে বাংলাদেশ দেখতে চোখ রাখুন বিকেল 3:30 মিনিটে শুধুমাত্র একাত্তর বাংলা টেলিভিশনের পর্দায়। কাছে নয় দূরে থাকুন, সম্ভব হলে ঘরে থাকুন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের নিয়মিত অনুষ্ঠান করোনা যুদ্ধে বাংলাদেশ আজকের পর্বে আমরা হাজির হয়েছি নেত্রকোনা 4 আসন এমপি রেবেকা মমিন মহোদয়ের এলাকায়। আজ আমরা জানব এই এলাকার মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই এলাকার করোনা পরিস্থিতিতে কি ভূমিকা রেখেছেন তিনি। এখন আমরা কথা বলবো এই এলাকার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সাথে। মাননীয় সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধেয় উন্নয়নের উপকার রেবেকা মমিনের পক্ষ থেকে এবং আমি মামা শহীদ ইকবাল, চেয়ারম্যান উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে করোনা ভাইরাস আজকে সারা বিশ্বে আক্রান্ত, তা আমাদের মাননীয় সংসদ সদস্য একজন সৎমান, এরা বাংলাদেশের 300 সংসদীয় আসনের এমপিদের মধ্যে উনি একজন সৎমানুষ, এটা স্বীকৃতি। এবং ওনার হাজব্যান্ড ছিলেন বঙ্গবন্ধু সরকারের সাবেক ত্রাণ পুনর্বাসন খাদ্যমন্ত্রী, উনিও খুব একজন সৎমানুষ ছিলেন। আমাদের শ্রদ্ধেয় নেতা আব্দুল মমিন, আজকে উনি আমাদের মাঝে নেই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার সহধর্মী হিসাবে উনি তৃতীয়বারের সংসদস্য। এই যে আপনি করোনা ভাইরাস সম্পর্কে বলছেন, করোনা ভাইরাস শুরু হওয়ার পরে আমরা তো এটা জিনিসটা বুঝতে পারি নাই যে এই রোগটার সম্পর্কে আপনারাও অবগত আছেন যে আমরা এটা কিভাবে মোকাবেলা করতে পারি। তো প্রাথমিকভাবে ওনার সঙ্গে আমরা পরামর্শ করেছি, তখনকার সময় মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল এবং মানুষ মানে একটা কি অবস্থানে বিরাজ করছিল এটা সবাই অবগত আছেন। তখনকার সময় ওনার সাথে পরামর্শ করে আমরা প্রাথমিকভাবে এলাকাতে আমরা মাইকিং করেছি, গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা এলাকাতে, মোহনগঞ্জ উপজেলার কথা বলছি, আমরা এলাকায় এলাকায়, ইউনিয়নে ইউনিয়নে, বড় বড় বাজারগুলোতে আমরা মাইকিং করেছি যে আপনারা নিরাপদে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পয় পরিষ্কার আপনারা থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা থাকবেন এবং যে সাবান দেওয়া, হাত ধুত করা, যে নিয়মকানুনগুলো আছে এইগুলো আমরা প্রাথমিকভাবে আপনার এই মাইকিংয়ের মাধ্যমে আমরা প্রচার করেছি। এর পরবর্তী পর্যায়ে আমরা মানে দলীয়ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা মানে লিফলেটও বিতরণ করেছি, গ্রামে গঞ্জে লিফলেটও আমরা বিতরণ করেছি এর এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে আর কি। এর পরবর্তী পর্যায়ে আসলো যে মানুষ এর মধ্যে যে যারা মানে শ্রমজীবী মানুষ, হ্যাঁ বিশেষ করে শ্রমজীবী যারা, তাদের মাঝে একটা মানে বিরাজ করতেছিল যে আমরা কী খাবো, কারণ এই সময় মানে শ্রমজীবীদের যে যানবাহনগুলো যারা রিক্সা, অটো, এই মানে সিএনজি, মোটর সাইকেল চালক, এগুলো তো লকডাউনের মধ্যে পড়ে গেছিলো। হ্যাঁ পড়ে গেলে পরে যেত আমরা বাড়ি এলাকা, তারপরে মানুষের আমাদের কাছে আসতেছে যে আমরা লকডাউন ঠিক আছে মানতেছি, তা আমরা কী খাবো। পরে আমরা মাননীয় সংসদের সদস্যদের সঙ্গে পরামর্শ করেছি, আমাদের এমপি মহোদয় যে মানে করোনা ভাইরাস সম্পর্কে যে আপনি বলছেন, তা আমরা ওনার সাথে পরামর্শ করলাম দলীয়ভাবে, বলছি দলীয় আমাদের যে নেতৃবৃন্দরা আছেন, সম্মানিত চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনাদেরকে নিয়ে আমরা দলীয়ভাবে মিটিং করলাম এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ওনার সঙ্গে আমরা কথাবার্তা বললাম যে ওনা আমাদের কী করণীয়, মানুষ তো মানে খাবার চাইতেছে। তা আসলে মানে যে কথাটা বলছি যে উনি খুব সৎ মানুষ, উনি অবৈধ পথে তার কোনো টাকা ইনকাম করেন না। হ্যাঁ তারপরেও আমরা খুব উনয় বিনয়ের মধ্যে দিয়ে ওনাকে বললাম যে কইছে ঠিক আছে, আচ্ছা আমি যতটুকু পারি তো হেল্প করবই, তোমরাও কিছু হেল্প করো, দলীয়ভাবে তোমরাও কিছু হেল্প করবো, কারণ এই নম্বর 1,10,000 ভোটার আছে, যে 1,10,000 ভোটার মোহনগঞ্জ উপজেলায়, তো ওনার 3টা উপজেলা। তো উনি বললেন এটা কি উনি বললেন যে আমি তো দিলে তো আমার 3 উপজেলা দিয়ে দিতে হবে, আমার সামর্থ্যর তো একটা বিষয় দিয়ে আছে। যাই হোক পরবর্তী পর্যায়ে উনি সম্মতি জ্ঞাপন করলেন, বললেন যে তোমরা কীভাবে দিতে চাও,
পরে আমরা একটা মোটামুটি যেহেতু পৌরসভাস্য আটটি ইউনিয়ন, আমরা প্রাথমিকভাবে মানে সিদ্ধান্ত নিলাম যে একটা প্রত্যেকটা ইউনিয়ন আমরা 500 করে মানুষকে, শ্রমিক মানে গরিব মানুষকে, 4000 মানুষকে আমরা ওনার অত্যয়নে আমরা 4000 মানুষকে আপনি মনে করেন এই চাল দিছি, তেল দিছি, লবণ, এরপরে এই আলু, হ্যাঁ, এইসব মিলাই আর ডাল ডুল মিলাই আমরা একটা প্যাকেট মানে আমরা 4000 মানুষের হাতে পৌঁছে দিয়েছি মোহনগঞ্জ উপজেলা। আমরা মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে ইতিমধ্যে ওনার ব্যক্তিগত তহবিল থেকে মোহনগঞ্জ উপজেলার প্রতিটা ইউনিয়নে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি একদম ওয়ার্ড পর্যন্ত। আর সরকারিভাবে যে সমস্ত ত্রাণ এসেছে সেগুলো ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে আমরা তদারকি করেছি, চেয়ারম্যানদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়েছে, সেগুলোতেও আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমরা তিন সাহেব সহ আমরা তদারকি করি, তো যথেষ্ট ত্রাণ আসছে। তো সেই ত্রাণ কার্যক্রমে আমরা সরাসরি ইনভলভ না, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমরা কেউই কিন্তু ত্রাণ, সরকারি ত্রাণ কার্যক্রমে আমরা ইনভলভ না। আমরা শুধু এটা সুপারভিশন করতে পারি ইউনিয়নদের চেয়ারম্যানদের মাধ্যমে, জেলা প্রশাসক মহোদয় এটা ত্রাণ এখানে পাঠান, উপজেলাতে উপজেলা টিউন হিসাবের মাধ্যমে সরাসরি ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন। বুঝলাম, কেমন আছেন? আচ্ছা বাবু, বর্তমানে এই মহামারীতে আপনার মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আপনার সহযোগিতা কতটুকু ত্রাণ সহযোগিতা মানুষের হাতে দিতে পেরেছেন? মাননীয় সংসদ সদস্য জনাব রেবেকা মোহন, ওনার সম্বন্ধে কী বলবো, সারাদিন বললেও শেষ হবে না, কারণ উনি এমন একজন মানুষ, উনি সাবেক খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের খাদ্যমন্ত্রী জনাব আব্দুল মোমিন সাহেবের সহধর্মিনী। তা আব্দুল মোমিন সম্বন্ধে সারা দেশের মানুষ জানে উনি একজন সৎ মানুষ, ওনার সততার যে উদাহরণ এটা সারা বাংলাদেশ। তো ওনার সাথে উনি দশ সংসার করেছেন ওনার সহধর্মিনী হিসাবে, ওনার পদাঙ্ক অনুসরণ করে আজকে মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি তিনবারের সংসদ সদস্য হন। ওনারা কোনোদিন কারো মুখাপেক্ষি না। তা আজকে রেবেকা মোমিন উনি এই করোনাকালীন সময়ে সরকারি বরাদ্দ যতটুকু আছে, আমি চেয়ারম্যান হিসেবে সরকারি বরাদ্দ পেয়েছি, আমি সবগুলোই 9টা ধাপ পেয়েছি, এই 9 ধাপের মধ্যে প্রত্যেকটা ধাপেই আমি আমার ফেসবুকে দিয়েছি আমি কতটুকু বরাদ্দ পেয়েছি, এবং আমি যখন মালটা বিতরণ করি তখন আমি লাইভ দিয়েছি, ভিডিও দিয়েছি, স্টিল ছবি দিয়েছি, এইভাবে দিয়ে আমার স্বচ্ছতাটা প্রকাশ করার জন্য মাননীয় সংসদ সদস্য বলেছেন যাতে স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা যায়। আর উনি নিজে ব্যক্তিগতভাবেও এই মোহনগঞ্জে 4000 মানুষকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলার মধ্যে পৌরসভার মধ্যে উনি 4000 মানুষকে বিতরণ করেছেন। তো ওনার সম্বন্ধে বলার কিছু নাই, ওনারা মহৎ। আমাদের উপজেলার চেয়ারম্যান মাইকিং করেছে সারা উপজেলায় যে প্রয়োজনের বাইরে কেউ যাতে বাইরে না যায়, আমরাও মাইকিং করেছি প্রয়োজনের বাইরে কেউ যাতে বাইরে না যায়, যেহেতু মহামারীটা এরকম যে এটা হইলে পরে কেউ কাউকে স্পর্শ করে না, ক্যান্সার আছে কিংবা অন্যান্য মারাত্মক ব্যাধি আছে যেগুলো হইলে পরে আমরা সেবা শুশ্রূষা করতে পারি, ধরতে পারি, কিন্তু এই যে করোনা ভাইরাসের কারণে কিন্তু এটা কারো বডিতে যদি পজিটিভ হয়ে যায় তাহলে তার পরিবারের লোকজনও পর্যন্ত পালাইয়া যায় কিংবা ধরে না, মারা গেলে পরে অনেকে আসে না। এই জন্য যে প্রত্যেকটা মানুষকে আমরা সচেতনতার জন্য এটা বলি যে আপনারা প্রয়োজনের বাইরে কেউ কোনো দিন বেরোবেন না, প্রয়োজন ছাড়া কারোর সাথে যোগাযোগ করারও চেষ্টা করবেন না, আপনারা ভালো থাকবেন এবং মাস্ক পরে বের হবেন, হাতের মধ্যে প্রয়োজনে গ্লাভস লাগাবেন, হ্যাঁ, এই সবগুলা সরকারের নিয়ম নীতি মেনে চলবেন, তাহলেই হয়তোবা আমরা আজকে এই করোনা থেকে রক্ষা পাব। আর আজকে আমরা যতটুকু টিভির মধ্যে দেখি আপনারা
আমাদেরকে আরো ভালো জানেন যে হয়তোবা করোনার প্রতিষেধক আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পাইতে পারি, এরকম যোগাযোগ আছে নাকি বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে যে আমরা যখনই বের হবে তখন আমরা পেয়ে যাব। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে আবার একটা সোনালি সকাল, সুন্দর বাংলাদেশ ফিরে পাবো, এই প্রত্যাশাই আমরা করি। আমরা করোনা ভাইরাস COVID-19 ভাইরাসের প্রভাবে জনজীবন বিপর্যস্ত। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কর্মহীন হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা দিচ্ছেন। তৃণমূলের জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি উক্ত ত্রাণ বিতরণ কাজ নিয়মিতভাবে মনিটরিং করছি। আমাদের মাননীয় সংসদ জনাব বা রেবেকা মোমেন এমপি মহোদয় সরকারি ও নিজস্ব অর্থায়নে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমি আমার নিজস্ব তহবিল হতে মাস্ক, সাবান, ত্রাণ সামগ্রী এবং পিপিই বিতরণ করেছি। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে বলেছি। একাত্তর বাংলা টেলিভিশন নিবেদিত নিয়মিত অনুষ্ঠান করোনা যুদ্ধে বাংলাদেশ।